তৃণমূলের পতাকা হাতে নিয়ে তৃণমূল পরিচালিত পৌরসভার গেট আটকে দিয়ে বিক্ষোভ সাফাই কর্মীদের। দিনের শুরুতেই পৌরসভা বন্ধ করে বিক্ষোভ দেখানোর কারণে চরম হয়রানির শিকার এলাকাবাসীরা। নদিয়ার শান্তিপুর পৌরসভার ঘটনা। এদিন সকালে শান্তিপুর পৌরসভার প্রায় 200 জন সাফাই কর্মী আইএনটিটিইউসি পতাকা হাতে নিয়ে পৌরসভার গেট বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। দীর্ঘদিন ধরে তারা শান্তিপুর পৌরসভার অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছেন। অন্যান্য পৌরসভার সাফাই কর্মীদের থেকেও তারা ভালো পরিষেবা দিয়েছেন, কিন্তু দীর্ঘদিন কাজ করার পর বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়লেও তাদের মজুরি বাড়েনি। সেই কারণে সংসার চালাতে চরম অসুবিধায় পড়েছেন তারা। একাধিকবার পৌরসভার কর্তৃপক্ষকে তারা জানিয়েছেন মজুরি বাড়ানোর বিষয়ে, কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি। অবশেষে সেই কারণেই তারা পৌরসভার গেট বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। পাশাপাশি তাদের দাবি, মজুরি বাড়ানোর সঙ্গে সঙ্গে যদি ওভারটাইম কাজ করানো হয় তার বাড়তি মজুরি দিতে হবে। যদিও এ বিষয়ে শান্তিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক বলেন, সাফাই কর্মীদের মজুরি বিষয়টির প্রতি 100 দিনের প্রকল্পের নিয়ম অনুযায়ী হয়, যেখানে 202 টাকা সাধারণ সাফাই কর্মীদের জন্য বেঁধে দেওয়া হয়েছে। এতে পৌরসভার কিছু করার নেই। তবে তিনি বলেন, সাফাই কর্মীরা বিক্ষোভ না দেখিয়ে তার সঙ্গে কথা বললে বিষয়টি নিয়ে আলোচনা করা যেতে পারে। আমরা এলাম আমার সভায় অফিসে, তা আমাদের অফিস থেকে জানালো যে আজকে বলছে যে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আসবে, তারপর আমাদের হাজিরি হবে। তা আজকে সবাই চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ঢুকেছে, চেয়ারম্যান আসেনি। তা হঠাৎ অফিসের যে হাজিরি করে বরুণরা, সে আমাদের ডাকলো, ডেকে বললো মানে আমাদের নামে একটা আছে, একটা কথা বলতে পারবে। আমরা বললাম কী কথা? সে বললো আজকে হাজিরার নিয়ম হচ্ছে সকাল 6টায় আসতে হবে, সকাল 6টায় এসে 2 অবধি কাজ করতে হবে, 2 আগে যা কেউ যাওয়া যাবে না, 30 মিনিট টাইম যাবে টিফিনের, এরপর 2 পরে আগে যদি কেউ চলে যায় তাহলে কর্তৃপক্ষ দায় নেবে। তার মানে আমাদের কোনো মাইনের কোনো সিস্টেম নেই, ওনারা টাইম বাড়িয়ে যাবে, কোনো কিন্তু মাইনে বাড়াবে না। আজকে লেবারদের 200 টাকা, কারো 200 টাকা, কারো 30 টাকা রয়েছে, কারো 25 বছর, কেউ 28 বছর কাজ করছে, কেউ 16 বছর, 17 বছর, কোনো মাইনের কোনো সিস্টেমই নেই পাড়ার। কারণ কেউ 8 বছর কাজ করছে, কারোর তো বেশি মাইনে হয়ে যাবে। যারা আজকে দেখা গেলো 25 বছর কাজ করছে, 25 বছর কাজ করার পর হঠাৎ 2 দিন ঢুকলো, ঢুকে তাদের 200 টাকা রোজ হয়ে গেলো। যারা 25 বছর কাজ করছে তাদের কোনো দাম নেই, তাহলে মানে যারা নতুন ঢুকছে তাদের সাথে একই হয়ে গেলো, কোনো নাই, কোনো দামই নেই, কারণ কোনো কিছু কিছুই করছে না কর্তৃপক্ষ, তাই নেই। আপনারা তো এর আগে বিধায়কের বাড়িতে গিয়েছিলেন না, পৌরসভার পূর্বপ্রধানের সঙ্গে দেখা করেছিলেন, তারা কি বলছে? মারা বলে যে দেখছি, সেই আস্তে আস্তে দিয়েছে, আমরা সেই শুনে সবার সাথে ইয়ে করছি। আজকে কি চাইছেন এখানে? আমরা চাইছি আজকে যে আমাদের মাইনেটা যেন বাড়ে, রোজটা বাড়ে, সেই আর যে টাইমটা করছে সেই টাইমটা যেন না করে। যেটা অবধি ছিল সেই টাইমটাই থাকা দরকার, 12টা অবধি ছিল, 12টা অবধি থাকা দরকার। গেটের সামনে এখানে কি কি করছেন? গেটের সামনে যে বিক্ষোভ কি সে আমাদের আজকে আন্দোলন, গেটের সামনে বিক্ষোভ হচ্ছে তোমার মাইনে বাড়ানো নেই, আর যে টাইমটা করেছে সেই টাইমটা আমরা মানছি না, মানবো না। কি নাম আপনার? আমার নাম সাগর শেখ। কর্মী হিসাবে কাজ করছি, আমাদের পারমিট তো ধরে থাক। আমরা প্রত্যেক দিন ডিউটি করছি, শান্তিপুর পৌরসভা যেভাবে কাজ হয় আমার মনে হয় না অনেক পৌরসভাতেই হয় না, লেবার রাইট তো ফাঁকি মারে না। তবে আমরা চাইছি মায়না তো বাড়াচ্ছেই না, মায়না বাড়ানোর দাবিতে এবং ডিউটির টাইমের ওভার টাইম যদি করা যায় ওভার টাইমের পয়সাও দিতে হবে। এই জন্য আজকে আমরা এই ধর্ণায় নেমেছি। আইএনটিডিসির পক্ষ থেকে বলছি, আইএনটিডিসি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। একটা কথা আপনাদের বলি, আগে তো সাফাই কর্মীদের দাবি ছিল, এখন কি আপনারাও মানে আমরা অস্থায়ী লেবার হিসেবে দাবি করছি? আজ পৌরসভা কত মানুষ অস্থায়ী লেবার আছে? অস্থায়ী লেবার আমরা 300, 250। প্রত্যেকেই একমত সহমত হয়েছে এবং মূলত কি আইএনটিডিসির পক্ষ থেকে এই বিক্ষোভটা করছে? কি নাম আপনার? আমার নাম বাচ্চু দত্ত। আপনি কোন দায়িত্বে আছেন? আমি আইএনটিডিসির শান্তিপুরে টাউনের ভাইস প্রেসিডেন্ট প্লাস পৌর কর্মীরও ভাইস প্রেসিডেন্ট। আমি তো ইস্যুটা জানি না কি ব্যাপারে। ইস্যু বলতে যারা অস্থায়ী রয়েছে তাদের মাইনে নাকি বাড়ানো হয়নি এবং তাদের 2 পর্যন্ত কাজ করার কথা ছিল না, অথচ কাজ করছেন, এইরকম না। গভর্নমেন্টে আমাদের সরকারি নিয়ম অনুযায়ী 8 ঘন্টা ডিউটি করতে হয়, সেইটাই সবাইকে কর্মীদেরকে মনে করে দেওয়া হয়েছে। আর মাইনে ব্যাপারের ব্যাপারটা হচ্ছে কি, এটা যে ওই যেটা 100 দিনের প্রকল্প, আমাদের সরকারি নির্ধারিত টাকায় মাইনে, এখানে আমাদের পৌরসভার কিছু করা নেই, কারণ সমস্ত মিউনিসিপ্যালিটি এরকমভাবেই 202 টাকা রোজ, বা সেমি স্কিল যারা 230 টাকা, আর যারা স্কিল যারা হচ্ছে গাড়ির ড্রাইভার
বা মিস্ত্রি তাদেরকে 302 টাকা, এটা হচ্ছে সরকার নির্ধারিত রোজ, সেই অনুযায়ী মাইনে দেওয়া হয় তাদের। এখন এটা তো আমাদের মিউনিসিপ্যালিটির হাতে নেই, এই মাইনের ব্যাপারটা আমাদের মিউনিসিপ্যালিটির হাতে নেই, এটা তো এইভাবেই তাদেরকে দেওয়া হয়। ঠিক আছে, এত পরিমাণে শ্রমিকদের যেখানে বিক্ষোভ হচ্ছে এবং আইডেন্টিটি পতাকা নেই সেখানে তৃণমূল পরিচালিত পৌরসভা, তা আপনাদের কোথাও সমন্বয়ের অভাব হচ্ছে? না না, এরকম কোনো অভাব নেই। এখন ব্যাপার হচ্ছে ওরা সকালে কাজে এসেছে, ওরা হয়তো ব্যাপারটা ভুল বুঝেছে, ব্যাপারটা হয়তো বুঝতে পারেনি এরকম হতে পারে। তো আপনারা বোঝাচ্ছেন না কেন? ওরা তো মানে পৌরসভার সামনে বিক্ষোভ করছে, ওরা গেট অবরোধ করে, ওরা আমার কাছে এখানে আসলে আমরা প্রথমেই আমরা এখানে যেটা আমাদের আদেশের আমাটা হয়েছে সেটা এখানে বলে দেওয়া হয়েছে তাদের। এবার তারা তো আমি বসে আছি, আমার সঙ্গে কথা না বলে এখন ওখানে গিয়ে বলছে, এখন ব্যাপারটা হচ্ছে তারা আমার কাছে আসলে আমি বুঝিয়ে বলবো। নির্ধারিত সময়ে অনেকের আগে চলে যাচ্ছে, সবাই না অনেকে চলে যাচ্ছে বা নির্ধারিত সময়ে অনেকে পরে আসছে, যার জন্য আদেশনামাটা করা হয়েছে।